আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন যে এখানে এই মসজিদটি হচ্ছে মসজিদ আস-সিদ্দিক, এবং বিখ্যাত সেই মসজিদটি যেখানে আমি ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর মনজুর এলাহি, ডক্টর সাইফুল্লাহ এবং আকরামুজ্জামান সহ আমরা যারা এখানে আসে থাকি মসজিদে সালাত আদায় করি। এটি আলহামদুলিল্লাহ সহি আকিদার প্রতিষ্ঠিত একটি মসজিদ, যেখানে আমরা সুন্না মোতাবেক মসজিদগুলো আদায় সালাতগুলো আদায় করে থাকি এবং মানুষদেরকে দিনের উপরে দর্শ দিয়ে থাকি। এখানে বিকেলও দর্শ হয়। এখানে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি ধীরে ধীরে এই মসজিদটাকে একটা পরিপূর্ণ একটা সেন্টারে রূপান্তরিত করতে, এবং যেখানে সবসময় দার্স হবে এবং দিনের বিষয় আলোচনা হবে, সহি আকিদার চর্চা হবে। এই কাজটি আমরা আগেও করে যাচ্ছি এবং সেটাকে আমরা সুন্দরভাবে আরও পরিচালনা করতে যাচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান যে এখন ভাঙ্গা অবস্থায় আছে, সেটাকে আমরা পরিপূর্ণভাবে তৈরি করতে পারলে ঢাকা শহরের এই মধ্যমণিতে, বিশেষ করে যেখানে যেটাকে বলা হয় শান্তিনগর, হ্যাঁ শান্তিনগর, এই এলাকাতে এই মসজিদটা হওয়া মানে হচ্ছে আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট। আমাদের দিনের সহি আকিদার প্রচার প্রসারে এটা একটা বিরাট ভূমিকা রাখবে। আমরা আশা করি আপনারা এই মসজিদটির জন্য যত বেশি সম্ভব দান করবেন, এবং মনে করবেন যে এটা আপনাদের নিজের অন্যান্য খরচ হচ্ছে বাঁচিয়ে হলেও নিজের অন্যান্য যে কোনো সাধারণ কাজ বন্ধ করে হলেও এই মসজিদে দান করবেন, যাতে করে এটা সদকা জারিয়া হয়। এবং জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ওয়ালাউ কামে ফাসিকাতাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি কোনো আল্লাহর জন্য মসজিদ বানায়, যদিও একটি কাতা পাখির বসার জায়গা, ডিম পাড়ার জায়গার মতো এতটুকু জায়গা হয়, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর বানাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জন্য কেউ মসজিদ বানালে তার জন্য অনুরূপ একটি ঘর বানাবেন জান্নাতে। সুতরাং আমরা চেষ্টা করবো যতটুকু পারি, আমার দ্বারা এতটুকু যেন হয় যে আমি একটি সলাৎ জায়গার জন্য, সলাৎ আদায়ের জন্য টুকু জায়গার জন্য আমি কিছু দান করব, যাতে করে আল্লাহ তাআলা জান্নাতে আমার রিওয়ার্ড দিয়ে দেন। আর আপনি জানেন যে আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ইন্নামা ইয়ামুর মাসাইদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ তাআলার ঘর তারাই বানান যারা ইমান এবং তাকওয়াতে পরিপূর্ণ, যারা ইমান এবং আল্লাহর উপর ইমান রাখে তারাই বানায়। এই জন্য আমরা আল্লাহর উপর ইমান রেখে, আখিরাতের উপর আমরা ইমান যেহেতু রাখি, আমাদের এই মসজিদটি নির্মাণের জন্য সব কিছু যত রকমের সহযোগিতা দরকার সব রকমের সহযোগিতা আপনারা করবেন। সেটা হতে পারে আর্থিক, সেটা হতে পারে কোনো মাল সম্পদ কিনে দিয়ে, যেটা দিয়ে আপনি পারেন সেটা দিয়ে আপনি এই মসজিদ নির্মাণে মুক্ত হস্ত দান করবেন। এই অনুরোধটুকু আপনার প্রতি রাখছি, আপনাদের প্রতি আমাদের থাকবে। আল্লাহ আমাদের সমস্ত প্রচেষ্টা কবুল করুন। আপনারা জানেন, আপনারা দেখতে পাবেন এর সাথে অ্যাকাউন্ট দেয়া এবং বা কোনো নম্বর দেওয়া থাকলে সেই নম্বর অনুসারে টাকা পাঠাবেন, বিশ্বস্ত, কোনো সন্দেহ মুক্তভাবে সেখানে টাকা পাঠিয়ে দিতে পারবেন। আপনারা মনে রাখবেন যে এই মসজিদগুলো যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আমরা সহি আকিদার কাজগুলো শহরের ভিতরে করা কঠিন হয়ে যাবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে নাম্বার দেওয়া হবে নিচে, বা যে নম্বর উল্লেখ করা হবে সেখানে আপনারা আপনাদের দান মুক্ত হস্তে দান করবেন। আল্লাহ আমাদের কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।